হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা দেখছো কোডিং ফর এভরিওয়ান আমার নাম রাজদীপ তো আমরা রয়েছি পাইথন টিউটোরিয়াল সিরিজের মধ্যে যেমনটা তোমরা জানো আগের দিন আমরা পড়েছি মডিউলস আজকে আমরা পড়ব নেম নেম বলে একটা ভেরিয়েবল রয়েছে সেই ভেরিয়েবল সম্পর্কে জানবো খুঁটিনাটি বিষয়গুলো আমরা শিখব এবং ইন্টারভিউতে কি কি কোয়েশ্চেন করে সেগুলো আমি বলে দেব তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক নেম তাহলে আগের দিন আমরা যেমনটা দেখেছিলাম যে আমরা মডিউলস ক্রিয়েট করতে পারি এক এবং একাধিক মডিউল ক্রিয়েট করতে পারি এবং সেগুলোকে আমরা ইম্পোর্ট করতে পারি বা একটা মডিউল থেকে অন্য মডিউলকে কানেক্ট করতে পারি তাহলে আমরা এখানে দুটো ফাইল নিয়ে নিয়েছি পাইথন ফাইল দুটো ফাইল কে দুটো মডিউল হিসাবে আমরা ইউজ করব আগের দিনের মতোই আগের দিনের ভিডিওটা যারা তোমরা দেখোনি তাদের কাছে অনুরোধ আগের দিনের ভিডিওটা একবার দেখে নিও মডিউল সম্পর্কে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে তারপরে আজকের ভিডিওটা দেখলে আরো সুন্দর করে বুঝতে পারবে আচ্ছা তাহলে আমরা এখানে দুটো মডিউল নিয়ে নিয়েছি একটা হচ্ছে প্র্যাকটিস ডট আর একটা হচ্ছে গিয়ে ডেমো ডট ঠিক আছে আচ্ছা এবারে আমি প্র্যাকটিস ডট তে আমরা একটা জিনিস প্রিন্ট করব কি জিনিস দেখো আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর এটা একটা ভ্যারিয়েবল ঠিক আছে এটাকে নেম ভ্যারিয়েবল বলা হয় পাইথনের ক্ষেত্রে আচ্ছা এইবারে আমরা প্র্যাকটিস ডট টাকে রান করব তাহলে এখানে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করে আমরা রানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখব কি প্রিন্ট হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কথাটা প্রিন্ট হচ্ছে হচ্ছে এর কারণটা কি কারণ আমরা মেন যারা সি জাভা সম্পর্কে জানি তারা জানি যে এক্সিকিউশন শুরু হয় কিন্তু মেন থেকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা পয়েন্ট থাকে সেখান থেকে কিন্তু এক্সিকিউশনটা শুরু হয় প্রোগ্রামটা রান হওয়া শুরু হয় তা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন মেন থেকে শুরু হয় পাইথনের ক্ষেত্রেও তেমন মেন থেকেই কিন্তু শুরু হয় এই মেন থেকে যেটা শুরু হচ্ছে সেইটা নেম মধ্যে স্টোর থাকছে তাই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কথাটা এখানে মেন ফুটে উঠছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে বুঝতে পারলাম আমরা এই নেমের মধ্যে মেনটা স্টোর রয়েছে এবং এটা হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রামের স্টার্টিং পয়েন্ট বা শুরুর যে পয়েন্টটা থাকে সেটা আচ্ছা তারপরে এই একই জিনিসটা আমরা প্রিন্ট সেইটা আমরা এবার ডেমো ডট গিয়ে পেস্ট করে দিলাম আচ্ছা এই ডেমো ডট এবার আমি রান করবো তাহলে এখানে একইভাবে রাইট ক্লিক করলাম ডেমো ডট তারপর রাইট ক্লিক করলাম করে রান ডেমো আচ্ছা দেখো মেন প্রিন্ট হয়ে আসছে আচ্ছা তাহলে কি আমাদের দুটো মেন রয়েছে একটা প্রোগ্রামের ক্ষেত্রে কি দুটো এক্সিকিউশন পয়েন্ট রয়েছে স্টার্টিং পয়েন্ট অফ এক্সিকিউশন যেটাকে বলা হয় তা কিন্তু নয় আমরা কোন মডিউলটা রান করছি তার উপর ডিপেন্ড করে আমাদের স্টার্টিং পয়েন্ট অফ কিন্তু রয়েছে যদি আমরা প্র্যাকটিস ডট পি ওয়াইটাকে শুধু রান করি তাহলে তখন এই প্র্যাকটিস ডট পি হচ্ছে আমাদের মেন মডিউল আর তার সাথে ডেমো ডট হবে আমাদের তার অ্যাডিশনাল মডিউল যদি আমরা সেটাকে কল করি তবেই যখন আমরা ডেমো ডট রান করাচ্ছি তখন ডেমো ডট হচ্ছে আমাদের মেন মডিউল তাই জন্য এখান থেকে মেনটা প্রিন্ট হচ্ছে তখন প্র্যাকটিস ডট পিওয়াই হবে অ্যাডিশনাল মডিউল ঠিক আছে তাহলে আমরা ডেমো ডট মডিউল থেকে যদি প্র্যাকটিস ডট পিওয়াইটাকে কল করি বা ইম্পোর্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মেন মডিউলটা হবে ডেমো ডট পিওয়াই তাহলে এটার থেকে আমরা এটা বুঝতে পারলাম আচ্ছা এর কাজটা কি এর কাজ হচ্ছে ধরো ফর এক্সাম্পল আমরা প্র্যাকটিস ডট পি গেলাম তার সঙ্গে সঙ্গে আমরা ইম্পোর্ট করে নিলাম ডেমোটাকে তা যদি আমরা ডেমোটাকে ইম্পোর্ট করি এবং আমরা যদি রান রান করি রাইট ক্লিক করে আমরা করলাম দেখা যাক কি আসে দেখো প্রথমে প্রিন্ট করেছে ডেমো তারপরে প্রিন্ট করেছে মেন আচ্ছা যখনই এটা আমরা ইম্পোর্ট করলাম সঙ্গে সঙ্গে ডেমোর ভেতরে থাকা জিনিসগুলো কিন্তু এক্সিকিউট হওয়া শুরু হলো তাহলে এখানে ডেমোর ভেতরে কি রয়েছে প্রিন্ট নেম রয়েছে আচ্ছা তাহলে এখানে আমরা প্রিন্ট নেম যখন রয়েছে এটার থেকে কি আউটপুট জেনারেট হলো এটার থেকে কি প্রিন্ট হয়ে আসলো ডেমো তাহলে এর আগে যখন আমরা ডেমোটাকে রান করাচ্ছিলাম করাচ্ছিলাম রান তখন আমরা আউটপুট পাচ্ছিলাম পাচ্ছিলাম কিন্তু এখন তো আমরা ডেমোটাকে রান করাচ্ছি না আমরা প্র্যাকটিস ডট পিওয়াইটাকে রান করাচ্ছি তার সঙ্গে আমরা ইম্পোর্ট করছি ডেমোটাকে তাহলে এখানে ডেমোটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল মডিউল আর প্র্যাকটিস ডট হচ্ছে আমাদের মেন মডিউল তাই জন্য আমরা যখন ডেমোর এই জিনিসটা এক্সিকিউট হওয়া শুরু হচ্ছে প্রিন্ট নেম তখন আমরা কি পাচ্ছি ওই মডিউলটার নেম ডেমো তখন কিন্তু আমরা মেন পাচ্ছি না তাহলে ইম্পোর্ট ডেমো এই ইম্পোর্ট যখন হচ্ছে তখন এর ভেতরে থাকা জিনিসগুলো এক্সিকিউট হওয়া শুরু হচ্ছে এখানে একটাই স্টেটমেন্ট রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট কি প্রিন্ট করতে বলছে নেম প্রিন্ট করতে বলছে তাহলে যেহেতু ডেমোটা আমাদের এখানে অ্যাডিশনাল মডিউল সেই জন্য আমরা আউটপুট পাচ্ছি মডিউলের নেম দ্যাট ইজ ডেমো ওই মডিউলটার নেম আমরা পাচ্ছি অ্যাজ এ আউটপুট তাহলে সেটা হচ্ছে গিয়ে ডেমো আচ্ছা তারপরে আমাদের পরের স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে পরের স্টেটমেন্ট আছে প্রিন্ট নেম প্রিন্ট নেম যেহেতু আমরা প্র্যাকটিস ডট পি কি এক্সিকিউট করাচ্ছি তাই জন্য আমরা আউটপুট পাচ্ছি মেন তাহলে এটা আমাদের মেন মডিউল তাই জন্য আমরা এখানে মেন পাচ্ছি আর ইম্পোর্ট করেছি ডেমো ডেমো হচ্ছে অ্যাডিশনাল মডিউল অ্যাডিশনাল মডিউলটা যখন আমরা অ্যাডিশনাল মডিউল সব ইউজ করব যদি সেখানে আমাদের নেমটা প্রিন্ট করা থাকে তাহলে নেমটা আউটপুট দেবে হচ্ছে মডিউল নেম আমাদের এখানে মডিউল নেম কি আছে ডেমো ঠিক আছে আচ্ছা এই গেল কনসেপ্ট যে কখন নেম থেকেই এই নেম মানে আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর এই ভেরিয়েবলটা থেকে কখন মেন হিসাবে আউটপুট আসবে কখন মডিউল নেম হিসাবে আউটপুট আসবে তাহলে উত্তরটা কি হবে যদি আমাদের মেন মডিউলটা আমরা রান করি সেখান থেকে যদি আমরা নেমটাকে চেক করি তাহলে তখন আমরা পাবো মেন আর যদি নেম মডিউলটাই আমাদের কোন অ্যাডিশনাল মডিউলে থাকে তখন আমরা কি আউটপুট পাবো মডিউল নেম তখন ওই মডিউলটার যে নেম আছে সেইটা আমরা আউটপুট হিসাবে পাবো তার মানে সেইটা স্টোর থাকবে হচ্ছে নেম ভেরিয়েবলের মধ্যে এরপরে আমরা শিখবো যে এই নেম যে ভ্যারিয়েলটা রয়েছে সেইটা আমরা কেন ইউজ করব কখন ইউজ করব কোথায় ইউজ করব। এর উপকারিতাটা কি কেন আমরা এটাকে মানে কাজে লাগাচ্ছি সেই জিনিসগুলো এবার আমরা শিখব তাহলে দেখো ধরো এখানে প্র্যাকটিস ডট পি এটা আমাদের মেন মডিউল তাহলে আমরা প্রিন্ট করছি একটা জিনিস সাপোজ আমরা প্রিন্ট করছি হ্যালো আচ্ছা তারপরে আমরা প্রিন্ট করছি এখানে হ্যালো ইউজার এই দুটো লাইন এখানে প্রিন্ট হচ্ছে আমাদের মেন মডিউল থেকে আচ্ছা সেম জিনিস আমরা প্রিন্ট করব ডেমো থেকেও সেম জিনিস আমরা প্রিন্ট করব ডেমো থেকেও আচ্ছা যদি আমরা শুধু প্র্যাকটিস ডট পিওয়াইটাকে রান করি এখন তাহলে সিম্পলি আমরা হ্যালো আর হ্যালো ইউজারটা দেখতে পাবো আচ্ছা এইবারে যদি আমরা ইম্পোর্ট করি ডেমোটাকে ইম্পোর্ট করছি কাকে ডেমোটাকে যদি আমরা ইম্পোর্ট করি এখানে একটু বোঝার সুবিধার জন্য আমরা লিখি হ্যালো ফ্রম ইউজার হ্যালো ফ্রম ডেমো হ্যালো ইউজার ফ্রম ডেমো কোথা থেকে বলছে সেটা বোঝা যাবে আচ্ছা যদি এবার আমরা ইম্পোর্ট করলাম কাকে ডেমোকে ইম্পোর্ট করলাম এবার আমি প্র্যাকটিস ডট টাকে রান করছি দেখা যাক কি আসে তাহলে কি দেখতে পাচ্ছি হ্যালো ফ্রম ডেমো হ্যালো ইউজার ফ্রম ডেমো তারপরে যথারীতি প্র্যাকটিস ডট তে যেগুলো ছিল হ্যালো আর হ্যালো ইউজার প্রিন্ট হয়ে গেল আচ্ছা এইবারে ধরো আমরা এই জিনিসটা চাই না আমরা যদি ডেমো ডট পিও মডিউল হয় তাহলে একটা এই দিক এটা আমরা এমনও হতে পারে বাস্তবিক ক্ষেত্রে যদি ডেমোটা অ্যাডিশনাল মডিউল হিসাবে গণ্য করা হয় তাহলে আমরা চাই না যে তার কোনো অধিকার থাকুক ইউজারকে গ্রিট করার ইউজারকে হ্যালো বলার অধিকার থাকুক সেটা আমরা চাই না ঠিক আছে যদি সেটাই হয়ে থাকে তাহলে হ্যালো কে বলতে পারবে কার অধিকার রয়েছে প্র্যাকটিস ডট পিও এর একমাত্র অধিকার রয়েছে হ্যালো বলা কারণ এ হচ্ছে মেন মডিউল ঠিক আছে তাহলে আমরা কি করে ডেমো কে হ্যালো বলার থেকে আটকাবো এটা একটা বড় প্রশ্ন তাহলে আমরা কি করতে পারি এই দুটো স্টেটমেন্ট কে আমরা ফাংশনের ভেতরে দিতে পারি তাহলে ডেফ বলে জিআরডাবল টি গ্রিড বলে একটা আমরা ফাংশন নিচ্ছি এবং এই ফাংশনের ভেতরে আমরা দুটো স্টেটমেন্টকে দিয়ে দিচ্ছি তাহলে আমরা কি করলাম আমরা একটা গ্রিড বলে একটা ফাংশন ক্রিয়েট করলাম যার ভেতরে এই দুটো স্টেটমেন্ট রয়েছে আচ্ছা এইবারে আমাদের যথারীতি এই গ্রিডটাকে তো কল করতে হবে এবার আমরা কখন কল করব যদি ডেমোটা শুরু রান হয় তার মানে ডেমোটা তখন প্রাইমারি মডিউল বা মেইন মডিউল যদি ডেমোটা এজ এ মেন মডিউল রান হয় তবেই আমরা ইউজারকে গ্রিট করব বা হ্যালো কথাটা লিখব যদি ডেমোটা এজ অ্যাডিশনাল মডিউল হিসাবে গণ্য হয় যদি ডেমোটা সহকারী মডিউল বা মডিউল হিসাবে গণ্য হয় তাহলে আমরা ইউজারকে গ্রিট করব না তার মানে ওই দুটো স্টেটমেন্টকে আমরা প্রিন্ট করব না কি করে আমরা এটাকে আইডেন্টিফাই করব। আমরা লিখতে পারি ইফ এইবার আমাদের নেম ভেরিয়েবলটা সাহায্য নিতে হবে ইকুয়ালস টু ইকুয়ালস টু যদি মেনের সাথে সমান হয় যদি নেম যে ভেরিয়েবলটা রয়েছে সেটা যদি মেন হয় তার মানে কি ডেমোটা আমাদের মেন মডিউল তবেই তো নেম হবে তবেই তো নেম ভেরিয়েলটা মেনের সাথে সমান হবে যদি সমান হয় তাহলেই আমরা গ্রিটকে কল করব ঠিক আছে যদি না হয় যদি না হয় যদি অ্যাডিশনাল মডিউল হয় ডেমোটা তাহলে আমরা কি প্রিন্ট করব। তার নেই তাই জন্য সে গ্রিট করলো না অন্য কিছু একটা প্রিন্ট করলো এইবার আমরা মেনে আসবো এবং যথারীতি মেনটাকে রান করাবো যেমন আগে করাচ্ছিলাম রান করালাম দেখা যাক কি আউটপুট আসছে তাহলে যেহেতু আমরা প্র্যাকটিস ডট পিওয়াইটাকে রান করালাম ডেমোটা আমাদের এডিশনাল বা সহকারী মডিউল তাই জন্য আমরা আই এম ফ্রম ডেমোটা দেখতে পেলাম ডেমোর থেকে ডেমো কিন্তু গ্রিট করলো না ইউজারকে এখানে তাহলে ডেমোর যেহেতু অধিকার নেই ইউজারকে গ্রিট করা তাই জন্য কিন্তু ডেমো গ্রিট করলো না ডেমো কি লিখলো আই এম ফ্রম ডেমো জাস্ট এই কথাটা লিখেও বেরিয়ে চলে আসলো তারপর প্র্যাকটিসের ভেতরে আসার ফলে আমরা কি দেখতে পেলাম হ্যালো আর হ্যালো ইউজার দুটো যথারীতি প্রিন্ট হয়ে গেছে কিন্তু যদি আমরা ডেমোটাকে রান করাই তাহলে যদি শুধু ডেমোটাকে রান করাই যদি আমরা রান না করি তাহলে ডেমোটা আমাদের প্রাইমারি মডিউল হয়ে যাবে বা মেন মডিউল হয়ে যাবে যদি ডেমোটা রান করাই তখন ওই ইউজারকে গ্রিট করার অধিকারটা পেলো ফ্রম ডেমো হ্যালো ইউজার ফ্রম ডেমো তাহলে ইউজারকেও ও গ্রিট করার অধিকারটা পেলো তখন কিন্তু ও গ্রিট করলো তাহলে আমরা এই চেকিংটা করে নেমের যে ভেরিয়েবলটা রয়েছে তার ভ্যালুর ওপর ডিপেন্ড করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে মডিউলটা মেন মডিউল না অ্যাডিশনাল মডিউল মেন মডিউল হলে কি কাজ করবে এডিশনাল মডিউল হলে কি কাজ করবে এইগুলো আমরা সিদ্ধান্ত নিতে পারি কোন ভেরিয়েবলের উপর ভিত্তি করে নেম ভেরিয়েবলের উপর ভিত্তি করে আশা করি নেম ভেরিয়েবল নিয়ে সমস্ত রকমের ডাউট ক্লিয়ার হয়ে গেল এগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করে যদি কোনো রকমের ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বা আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারো সঙ্গে সঙ্গে রিপ্লাই দেব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সকলে ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ নমস্কার